আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি নির্ভর গ্রুপের পক্ষ থেকে এবং দেশপ্রেম গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আবার স্যার মোহাম্মদ আবেদ লতিফ, তো প্রথমে দিকে একটা ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে এরকম, আমরা যারা প্রকৃতি নির্ভর গ্রুপের স্টুডেন্ট, যারা প্রকৃতির উপরে মাছ চাষ করতে চান, আমার রিসেন্ট আরেকটা ট্রেনিং হচ্ছে 15তম ব্যাচ, মেবি এটা ক্লাস হবে 21 তারিখ থেকে শুরু হবে, এই মাসেরই 21 তারিখ। আপনারা যারা ট্রেনিং করতে আগ্রহী, আমাদের 3টা সেমিস্টারেই আমাদের অনলাইনে ক্লাস হয়, আপনারা যারা আগ্রহী আছেন তারা এই ক্লাসটা করে দেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার কয়েকদিন থেকে মনে হচ্ছে যে আমাকে এই বিষয়টার উপর কথা বলা দরকার। সেটা হলো যে শীতকালে মাছ পরিচর্যা এবং শীতকালে কেন মাছ মারা যায়, পরিচর্যা এবং মারা যায়। মারা যাওয়ার মূল কারণটা হচ্ছে আপনার শীতকালের যে পরিচর্যাটা আমরা ঠিক মতো করি না, তাই মাছ মারা যায়। তা শীতকালের আসলে মাছটা পরিচর্যাটা কি? শীতকালের পরিচর্যাটা হচ্ছে আমরা অন্য অন্য মাসে যে পরিমাণ পরিচর্যাগুলি, তার চেয়ে আমি মনে করি যারা শীতকালে মাছ চাষ, যাদের পুকুরে আছে, ঘন আছে বা অধিক ঘনত্ব আছে, তাদেরকে আরো কেয়ারফুলি ডাবল পরিচর্যাটা করতে হবে। পরিচর্যা আপনি কি করবেন, বিশেষ করে আপনি যেহেতু শীতকালে আমাদের রোদে তাপটা বাড়ে, খুব বেশি পানির মধ্যে অত তীব্রতা থাকে না, যার কারণে যে আমরা যে মাছকে খাবার দিই বা পানির নিচে যে প্রাকৃতিক যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু তখন গ্যাসে পরিণত হয়। যেহেতু পানি যখন একটা রৌদ্রময় জায়গা থাকবে, তখন যে যে খাবারটা তৈরি হবে বা যে রোদটাতে জীব পানিগুলো তৈরি হবে খাবারটা, সেই খাবারটা কিন্তু তৈরি হওয়ার সুযোগ পায় না। রোদটা নিচে না, আপনারা ভালো করে জানেন, সূর্য যদি রোদ একদম পানির নিচে পর্যন্ত, গভীর পর্যন্ত যদি না যায়, সেখানে খাবার তৈরি হয় না। আর যদি পানি যদি না যায়, সূর্যের তাপও যদি না যায়, তাহলে ওখানে কি খাবারের পরিবর্তে এটা জীবাণু তৈরি হবে, যেটা আমরা বলি ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ফাঙ্গাস তৈরি হয়, এটা এটা খাইলেই আপনাদের মাছ মারা যাবে। তা আমাদের বিশেষ করে যারা শীতকালে আমরা মাছ চাষ করতেছি এবং যাদের পুকুরে মাছ চাষ আছে, আমি রিসেন্টলি কিছুদিন থেকে দেখতেছি মাছ অনেকেরই পুকুরে মারা যাচ্ছে, আমাদের এই অবস্থায় কিছু কাজ করা খুবই জরুরি। সেটা বলি, সেটা হলো যে আমরা যারা সাপ্তাহিক পরিচর্যায়, এতদিন মাসিক পরিচর্যায় করছিলাম, যেমন চুন ছাই লবণ, আপনারা কি করবেন, মাসিক না যে এখন আপনারা অন্তত 15 দিনে আসেন, 15 দিনে আপনি ই করেন, আপনি চুন ছাই লবণ দেন। আর যারা 15 দিনে করছিলেন তারা 10 দিনে আসেন, 10 দিনে চুন ছাই লবণ, 10 দিন পর পর, বিশেষ করে বেশি না, 2টা মাস আপনারা অনার্গল দিয়ে থাকেন। এবং শীতকালে মাছের যে অক্সিজেন যে ফল্ট করে, সেটা হলো যে সেটা রাত সাধারণত 3টার পর থেকে শুরু হয়, 3টার থেকে ভোর 5টা বা 6টা পর্যন্ত দেখবেন যে মাছ ভাসে। অনেকে একটা বিভ্রান্তি ধারণা আছে যে শীতকালে হয়তো বা মাছ ভাসে ভোরবেলা থেকে, আসলে মাছ শীতকালে ভাসে না, কখনোই ভাসবে না, যখন পর্যন্ত আপনার পুকুরে অক্সিজেন ফল্ট না করে অথবা নিচের গ্যাস হয়েছে, যার কারণে ওখানে অক্সিজেন পাচ্ছে না, মাছটা আপনার উপরে পুকুরের পানির উপরে চলে আসতেছে, তখনই আপনার বুঝতে হবে যে আপনার পুকুরে নিচে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। তো এমন তো অবস্থায় আপনারা কি করবেন, যাদের পুকুরে এখন তো পানি নর্মালি প্রতিদিনই পানি কমতেছে পুকুরে, যাদের এয়ারটর আছে, বিশেষ করে আপনার রাত সারা রাত যদি চালাতে পারেন খুবই ভালো, আর না হলে নেহাত যদি না পাওয়া সম্ভব হয়, ভোরবেলা বিশেষ করে রাত 3টা থেকে বা 2টা থেকে একদম সকাল পর্যন্ত আপনার এয়ারটর সারবেন, এয়ারটর অবশ্যই লাগবে, না হলে যে কোনো মুহূর্তে মাছ স্পল করবে। অনেকেই মাছ ভাসাটাকে গুরুত্ব দেন না, কিন্তু মাছ কিন্তু একদিনে আপনার মারা যায় না, অনেকের পুকুরে মাছ মারে, মরা যাওয়ার পরে ভাসি উঠে, আপনারা মনে করেন হঠাৎ মাছটা আসলো, হঠাৎ মাছটা আপনার মারা যায়নি, মানে একদিন 2 দিন 3 দিন অক্সিজেন ফল করতে করতে যখন তার সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখনই কিন্তু একটা প্রাণীকুল বা যে কোনো প্রাণী মারা যায় সহ্যর ক্ষমতার বাইরে, এটা আপনারা খেয়াল করবেন। এবং শীতকালে যারা মাছ চাষ করতেন তারা অবশ্যই পুকুর পাড়ে যাবেন। এবং সাপ্তাহিক আরেকটা কাজ করবেন, সেটা হলো যে আপনি 10 দিন পর পর হরা টানবেন, 10 দিন পর পর হরা টানবেন। এবং যাদের অক্সিজেনের ব্যবস্থা নাই, যাদের এয়ারটর নাও থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা কি করেন, বিশেষ করে দিনের বেলাও না থাকলে রাত 3টা থেকে
ভোরবেলা পর্যন্ত, সকালবেলা পর্যন্ত আপনাদের যদি শ্যালো থাকে বা কোনো ধরনের পানি ডুবানোর একটা সুযোগ থাকে, যে সকালবেলা এরকম ভোরবেলা পানি দিচ্ছেন, এইভাবে পুকুরে পানি দেবেন রাত 3টা থেকে, তো পানিটা দূর থেকে পড়ে, দূর থেকে পড়লেও ওইখানে একটা ওই পানির সঙ্গে অক্সিজেন যাবে, অক্সিজেন গেলে দেখবেন যে এইভাবে কষ্ট করে 2টা মাস চালানো পড়ে, বিশেষ করে নভেম্বর এই যে এখন শীতকাল, শীত মাসটা বেশি করে 3 বার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে মোটামুটি একটা রোদ হয় না তখন হবে না, এই কাজগুলো আপনারা 3 মাস অন্তত অনার্বল 2 থেকে 3 মাস আপনারা পানিটা দেওয়ার চেষ্টা করুন। যেহেতু প্রতিদিন যে পানিটা কমতিছে, আমার মানে প্রতিদিন যদি আপনি ডুবান তাহলে পানির কাজটা আপনার ডুবানো কাজটা হচ্ছে এবং অক্সিজেনের কাজটা হচ্ছে। আর যাদের পুকুরে পানি অনেক বেশি আছে, যে মনে হচ্ছে যে পানির লেভেলটা থাকে অনেকের পুকুরে এখনো 9 ফিট 8 10 ফিট আছে, তারা দরকার তারা আপনারা এয়ারেটর ব্যবহার করেন, অবশ্যই এয়ারেটর ব্যবহার করেন, ভেঞ্চুরি এয়ারেটর আছে, রোড ব্লোয়ার আছে, যাদের যে হুইল প্যাডেল আছে, যাদের যেভাবে সম্ভব আপনারা অবশ্যই এটা শীতকালে এই কাজটা করেন, নাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন পড়ার সুযোগ আছে। এবং মাসিক পরিচর্যাগুলো সাপ্তাহিক পরিচর্যা এই জন্য কেয়ারফুলি করেন, এখন কিন্তু রোগ বালাই হওয়ার খুবই একদম কি বলবো, এইটাই হলো সবচেয়ে একটা ক্রাইসিস মোমেন্ট মাছ চাষ যারা করে শীতকাল, শীতকালটাই যদি আপনি ভালো মতো চেক বা ওভারকাম করতে পারেন তাহলে সারা বছরই আপনি মাছ চাষ করে কোনো সমস্যা হবে না, করে পার করে আসতে পারবেন। যার কারণে আমরা সাপ্তাহিক পরিচর্যাগুলো করেন, হরা টানে চুন ছাই লবণ ব্যবহার করেন, অক্সিজেনটা একদম মূল ইয়েটা হলো অক্সিজেন, এবং খাবারের তাপ দেখবেন যে অনেকেই এই কিছুদিন আগে একটা পোস্ট আসছে যে অতিরিক্ত খাবারের কারণেও কিন্তু আপনার মাছ মারা যায়, বিশেষ করে যে সকল খাবার মাছ বেশি খায়, যেমন হলো আপনার কার্পু মাছ আছে, ক্লাস কাপ আছে, তেলাপুঁইয়া আছে, এই সকল মাছকে আপনি আসলে আপনার বডি ওয়েটটা নির্ভর করবেন, বডি ওয়েটের উপর খাবার দেবেন, তারা খাচ্ছেই আপনি দিতে আসেন তারা খাইতে আসে, এই ধরনের কাজ করবেন না, বিশেষ করে পাঙাশও আপনি তাদের একটা বডি ওয়েটের নির্দিষ্ট পরিমাণের খাবার দিবেন, তাহলে দেখবেন যে মাছ অনেকে বেশি অতিরিক্ত খাবার খাওয়ার পরেও কিন্তু মাছ মারা যায়, কার্পু মারা যায়, আপনার হলো গ্লাস কাপ আছে, এদিকে আপনার পাঙ্গাস আছে, এরা কিন্তু অতিরিক্ত খাবার কারণ, যাদের একে 1/2 কেজি উপরে সাইজ চলে গেছে, বিশেষ করে শীতকালে বলতেছি 1/2 কেজির উপরে গেছে, তারা আপনারা কি করেন 1.5 থেকে বা 1.5 থেকে 1% খাবার আপনারা দেন, বা সর্বোচ্চ আপনি যদি দিতে চান সেটা হলো 2%, তারপরে মনে হয় 2%ও দরকার নেই, আপনি 1.5 অথবা 2 থেকে 1.5 খাবার দেন, এর উপরে যাইন না এই মুহূর্তটা। আর তার চেয়ে বড় কথা হলো যে আপনারা পানির কালারটা দেখে খেয়াল করবেন, অনেকেই কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম যে এখন যে পানির কালারটা হচ্ছে, যে অন্য অন্য বা গ্রীষ্মকালে কেন পানির কালারটা হয় না, এটা দুই ধরনের কাজের জন্য এখন পানির কালার হচ্ছে, সেটা হলো যে 1 নম্বর হচ্ছে যে আপনি যখন পুকুরে যখন পানি ভরার ছিল বা চতুর্পাশে ছিল আপনার ই ছিল, তখন দেখবেন যে বিশেষ করে নতুন পুকুরে, যেটা আমার পুকুরে ঘটনা ঘটছে, যখন পাড়ের মধ্যে কি যখন খাবার দেয় তখন ওই যে পাড়ের ভিতরে ভিতরে পানিগুলা একদম ভিতর পর্যন্ত চলে যায়, এখন কি যে চতুর্পাশে পানি যখন শুকাই গেছে বা নদী নালা খালগুলো বা চতুর্পাশে যে জমিগুলো এখন আর কিন্তু পানি নেই, সেক্ষেত্রে কি হচ্ছে ওই ফাটলের অংশগুলো যে খাবারগুলো ডুবাইছিল ওইটা কিন্তু বাইর হয়ে আসতেছে, আসার কারণে কিন্তু আপনার পুকুরে একটা কি প্রাকৃতিক খাবার আবারও তো তৈরি হচ্ছে পানি, এই কারণে পানির কালার সবুজ। আরেকটা সবুজ আপনার এতদিন হয়নি, তার কারণ আপনার এতদিন পানির মধ্যে খাবার ছিল না, তাই পানির কালার সবুজ হয়নি, এখন পানির মধ্যে খাবার চলে আসছে, ওই বিভিন্ন কারণে আসতে পারে, যে পাট থেকেও আসতে পারে, বা আপনি যে খাবারটা দিচ্ছেন মাছ কম খাচ্ছে সেটার জন্যও পানি কালার তৈরি হতে পারে, কারণ শীতকালে নর্মালি একটু মাছ কম খায়, যার কারণে হয়তো বা খাবারটা আপনার পুকুরে থাকে যাচ্ছে, এই কারণে হয়তো পানির কালারটা অনেক বেশি হচ্ছে, তাহলে এই দুই দুই কারণে হইতে পারে, এক পানির যেটা খাবার দিচ্ছেন সেটা খাবারটা সম্পূর্ণ খাচ্ছে না, পানির সঙ্গে মিশতে হয়ে ওইটা একটা খাবার তৈরি হচ্ছে, পানির কালার চলে আসতেছে, আর দুই হলো পাড়ের মধ্যে যে সকল খাবার চলে গেছে ওইটা আবার ব্যাক করতেছে আপনার পুকুরে, এটা ভালো পজিটিভলি। আর আপনারা অবশ্যই পানির কালার যদি মোটামুটি সবুজ থাকে পানির ইয়ে দেবেন, অতি অতি সবুজ এবং গাঢ় সবুজ হলে আপনি পানির বিশেষ করে খাবারটা কমায় দেবেন, অবশ্যই কমায় দেবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং আমরা যারা মাছ চাষি নতুন বা পুরাতন, যারা অনেকে মাছ চাষে মারা যাচ্ছে আমরা বুঝতেছি না, বিশেষ করে এটা করেন, এবং আপনারা চুন ছাই লবণ রেগুলার দেন, তার কারণ এখন কিন্তু শীতকালে যেহেতু রোদের তাপমাত্রাটা কম সেহেতু জীবাণু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে,
আপনার যে জীবাণুগুলো ব্যাকটেরিয়া গুলা অনেক বেশি, যার কারণে আপনি চুনটা ব্যবহার করেন, সাইটা ব্যবহার করেন, যাতে আপনার পুকুরে যে সকল পেশাব পায়খানা আছে সে সকল অ্যাবজর্ব করবে। এবং লবণটা দিলে, রেগুলার লবণটা ব্যবহার করলে আপনার মাছের যে ঠান্ডাকালীন যে সময়টা আছে সেই সময় যে মাছের রুচি কম বা খায় কম, এটা আপনারা চলবে, আপনার হলো খাওয়া করবে, রুচিটা অল টাইম থাকবে, খাওয়ার যে প্রবণতাটা এটা হবে। আপনার লবণটা অবশ্যই ব্যবহার করেন। এবং এয়ারটোর, এই জন্য বারবার বলতেছি এয়ারটোর ব্যবহার করবেন, তাহলে শীতকালীন যে ঠান্ডার যে প্রভাব দেখবেন, যে পানির কিন্তু ওখানে সাধারণত তিনটা স্তর তৈরি হয়, একটা পানির একদম নিচের এই স্তরটা, মিডিল স্তর, এবং উপরের স্তর। উপরের স্তরটা কিন্তু পানি কিন্তু ঠান্ডা থাকে, নিচেরটাও মোটামুটি গরম থাকে, আর তার নিচেরটা আবার ঠান্ডা থাকে। তার মানে মিডিল স্তর পানিটা মোটামুটি একটু গরম থাকে শীতের সময়। আপনারা কি করবেন, এয়ারটা চালাটা যেটা হবে নিচের একদম পানিটা উপরে যাবে, উপরে পানিটা যখন নিচে যাবে তখন একটা পানির মধ্যে কিন্তু একটা সুন্দর কম্বাইন তৈরি হবে। তখন কিন্তু আপনার মাছের, মাছ চাষটা বা মাছের খাওয়ার যে পরিবেশটা, মাছের থাকার পরিবেশটা কিন্তু চমৎকার হবে। এই জন্যই আপনারা এয়ারটার ব্যবহার করেন। এটা আমি রিভিউ করে বলতেছি যাতে আপনার বোঝার সাথে। আপনারা বিশেষ করে এই কটা কাজ করেন, সেটা হলো চুন, ছাই, লবণগুলা যারা মাসিক করছেন তারা সপ্তাহে 15 দিন আসেন, যারা 15 দিনে করছেন তারা 10 দিনে আসেন, এবং রেগুলার এয়ারটার ব্যবহার করেন। এবং ভোরবেলা করে আপনি নিজে যদি সম্ভব হয় পুকুর পাড়ে যাবেন, দেখবেন যে মাছের পুকুরে ভাসি আসছে কিনা, যখনই ভাসছে তখনই বুঝতে হবে যে আপনার পুকুরে আপনার অ্যামোনিয়া বা কোনো গ্যাসের সমস্যা হয়েছে, তখনই আপনি এটা নিয়ে স্টক নেন। আশা করি আপনারা সবাই মাছ চাষ মারা থেকে গেল না। আমার নিজের পুকুরেই কয়েকদিন আগে 3 থেকে 4টা মাছ মারা গেছে, পরবর্তীতে অ্যানালাইজ করে দেখা গেলো যেখানে অক্সিজেনের সমস্যা ছিল, বা যেখানে এয়ারটোর প্রতিদিন চলে, সেই 2 দিন থেকে তারা এয়ারটোর প্রবলেম হওয়ার কারণে দেখা গেলো যে রাত 3টা থাকি বা ভোরবেলা পর্যন্ত কোনো এয়ারটোর না থাকার কারণে বড় বড় আমার মাছ প্রায় 2.5 থেকে 3 কেজি মতো বাংলা মাছ মারা গেছে। তো আবার আসলে প্রত্যেকটাই কথাই বলি, যে কথা মুখস্থ কথা না, প্রত্যেকটা কথাই আমি বলি প্র্যাকটিক্যাল কথা বা জানি শুনে। আর আমার কথাগুলো চেয়েও আমার চেয়ে আমার যে আমি যে কথাগুলো যার কথাগুলো বলি সেটা হলো আব্দুল লতিফ স্যার, স্যারের ইউটিউবে আছে শীতকালীন মাছ চাষ, আপনারা ওই ইউটিউবটা অবশ্যই ফলো করবেন। আর যারা আমার বেসিক্যালি আমার সঙ্গে জড়িত আছেন, আমার গ্রুপে আছেন বা আমার ইউটিউবে ফলোয়ার, তারাও বুঝতে পারবেন, তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো স্যারের প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করেন আমার চেয়ে, কেননা ওনার কথাগুলোই বলি, ওনার সম্পূর্ণ কথাগুলো সায়েন্টিফিকভাবে আমি কিন্তু বলতে পারি না এবং বলা সম্ভব, কারণ আমি ওই স্টাইলে বা ওই স্টুডেন্ট না, আমি আমি প্র্যাকটিক্যাল স্টুডেন্ট আসলে, যেটা বাস্তবিক, কিন্তু এটা সায়েন্টিফিক যখন আমাকে ধরবেন তখন আমি কিন্তু বলতে পারবো না। লবণের কাজ অনেকগুলোই বলতে পারি, এনে কিন্তু সায়েন্সের যে ব্যাপার স্যাপারগুলো এটা কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দেবো, এটা কিন্তু স্যারই পারবে। তা আমি প্র্যাকটিক্যালভাবে যতটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করি বা করতেছি, এটা আপনারা অবশ্যই নেবেন এবং স্যারের বিষয়টা মাথায় রাখবেন, স্যারের অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এবং আমরা, আমার যারা বিশেষ করে ফিশ মিলটা নেন, বিশেষ করে যারা এই শীতকালে মাছ মাছের খাবার দিচ্ছেন, আমাদের হাতে বানানো খাবার, আমি বারবার বলছি যে আমার ফিশ মিলটাতে কিন্তু আমার অ্যামাইনো অ্যাসিড, এই যে আপনারা যে ফিশ মিলটা নিচ্ছেন, এই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ব্যাপার স্যাপার আছে হিউজ পরিমাণ। তো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটা অনেকটা যদি খাদ্য হজম শক্তি বাড়ায় বা খাদ্য হজম শক্তি যে সহায়তা করে। আপনারা যারা ফিশ মিল নিছেন, অন্য অন্য খাবারের সঙ্গে আপনি ভালো করে মেশাবেন। আমি আপাতত এর আগে অনেকবার বলছি, এখনও বলতেছি, বিশেষ করে শীতকালে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, ভালো করে মেশাইলে, মেশায় যদি খাবারটা দেন, বিশেষ করে ঠান্ডাকালে মাছের যে খাওয়ার প্রক্রিয়াটা বা বিপাক প্রক্রিয়াটা, এটা কিন্তু একটু অন্য যে অন্য অন্য মাছের চেয়ে একটু কমে যায়, যেটা আপনার হজম শক্তিতে কাজ করবে, যার কারণে খাবারটা মেশাবেন। তা আশা করি আজকে যে ভিডিওটা কথা বললাম, এই কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং সবারই উপকার থাকবে। দেশে এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন তারা এই কাজগুলো করবেন। আর স্যারের ইয়েগুলো যদি আমার সাথে কথা বলে ইচ্ছা হয়, আপনারা নর্মালি রাত 10টা পরে কথা বলতে পারেন, 10টা থেকে 12টা আমি এই সময় ফ্রি থাকি, বারবার বলে এই সময় থেকে ফ্রি বলে। আর যদি কথা বলার সুযোগ না পান তাহলে আপনি ইয়ে করবেন, ওই আমার কমেন্ট বক্সে লিখে দিলে আমি কথাটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ওকে রাখি, আসসালামু আলাইকুম।